নমস্কার বন্ধুরা, নবশ্রী কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল। এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। মাছের কালিয়া, মাছের ঝাল এসব তো আমরা সবসময় খেয়ে থাকি, কিন্তু সবজি দিয়ে মাছের ঝোল বা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল। আমি প্রথমে এখানে কাতলা মাছ ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে এক চামচের মতো নুন আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইতে তেল, সর্ষের তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একে করে ভেজে নেব। লম্বা লম্বা করে আমি আলু কুটে রেখেছি, ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এই আলুটা আমি ভেজে নেব। আলুটাকে আমি 3-4 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এই ভাজা আলুটাকে আমি একটা পাত্রে তুলে নেব। আমি এভাবে ঝিঙে ভালো করে চোখলা ছাড়িয়ে আমি জলে ধুয়ে নিয়েছি। এবার আমি এই ঝিঙেগুলোকে আমি ভেজে নেব। আমি একটা বাটিতে সামান্য জল নিয়ে এক চামচ জিরে গুঁড়ো, হাফ চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো আমি দিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। গুঁড়ো মশলার এই পেস্টটা একটু পাতলা করেই করব। ঝিঙেটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে আমি 2-3 মিনিট আমি ভেজে নিয়েছি। বেশি ঝিঙেটা ভাজবো না। এবার আমি ঝিঙেটাকে একটা পাত্রে তুলে নেব। কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। এবার আমি এর মধ্যে এক চামচের একটু কম গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দেবো, হাফ একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিলাম, আর একটা গোটা তেজপাতা আমি চিরে ফোড়ন দিই। এবার আমি এর মধ্যে টমেটো, একটা ছোট টমেটো কুচিয়ে নিয়েছি, ওটাকে আমি কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে
বেজে রাখা ঝিঙেগুলো আমি দিয়ে দেবো। এক চামচের মতো নুন দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরো গুলো আমি দিয়ে দেবো। এবার আমি এই ঝোলটাকে আমি 5 থেকে 6 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ঝোলটার উপরে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমার আজকের রেসিপি ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার এসেছে এবং দারুণ স্মেল বেরিয়েছে। আশা করি আমার আজকের এই সহজ পদ্ধতিতে এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে এরকম ভাবে একবার বাড়িতে বানিয়ে নিন, আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক এবং শেয়ার করে দেবেন আপনার পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো আমার চ্যানেল নতুন কোনো রেসিপি দেব তার নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।